বিশ্বকাপে হারের স্বাদ কেমন, এবারের আসরে তা এখনও অজানা মাত্র দুটি দলের। সেই দুই দল মাঠে নামতে যাচ্ছে রোববারের হাইভোল্টেজ লড়াইয়ে। ক্রিকেট ইতিহাসে ভারত নিউজিল্যান্ড দ্বৈরথ বেশ পুরনো। দুই দল মুখোমুখি হয়েছে 116 ওয়ানডেতে, যেখানে 58 জয় ভারতের আর 50টি নিউজিল্যান্ডের। তবে বিশ্বকাপে এগিয়ে ব্ল্যাক ক্যাপরা। ক্রিকেটের সবচেয়ে এলিট আসরে 8 ম্যাচে 5 জয় কিউইদের আর 3 জয় ভারতের পক্ষে। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে হেরেই আসর থেকে ছিটকে পড়েছিল ভারত। এবার ঘরের মাঠে সেই প্রতিশোধ নিতে মরিয়া ম্যান ইন ব্লু। প্রতিশোধের মঞ্চটা পুরোপুরি তৈরি স্বাগতিকদের জন্য। ধর্মশালা স্টেডিয়ামে পিচের অ্যাডভান্টেজের পাশাপাশি গ্যালারি ভর্তি দর্শক। ম্যান ইন ব্লুদের আক্ষেপটা কেবল হার্দিক পান্ডিয়ার জন্য। ইঞ্জুরির কারণে এই পেস অলরাউন্ডারকে পাচ্ছে না রোহিত শর্মার দল। পান্ডিয়ার বদলি হিসেবে বাড়তি বোলার অথবা ব্যাটার যে কোনো একটা বেছে নিতে হবে টিম ইন্ডিয়ার। ইঞ্জুরি জর্জরিত নিউজিল্যান্ডও, তবে নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসনের অনুপস্থিতি বুঝতে দিচ্ছে না কিউই টপ অর্ডার। যদিও গুরুত্বপূর্ণ ম্যাচে কিউইদের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা থাকবে দলের বোলিং ইউনিটের কাঁধে। বাহাতি স্পিনার মিচেল স্যান্টনার ছাড়াও দলটির পেস ইউনিট ভোগাতে পারে স্বাগতিকদের। বোল্ট, হেনরি কিংবা ফার্গুসনদের দিনে কাজটা কঠিন হয়ে যেতে পারে তারকাখচিত ভারতীয় ব্যাটিং অর্ডারের। এছাড়া অভিজ্ঞ টিম সাউদিও পুরোপুরি ফিট এ ম্যাচের জন্য। সাব্বির মিথুন, সময় সংবাদ।